নীলফামারী জেলার ডিমলি উপজেলা থেকে আসছি এখানে শকুন দেখতে। এরকম পাখি আমি দেখছি এখানে, আসে এর আগে আমি দেখিনি আসলে, সত্যি কথা এরকম পাখি দেখিনি। এখানে শকুন দেখছি বিভিন্ন গাছগাছালি, একটি ব্রিজ দেখতে আসি, আমার মতো অনেকে আসে, সবাই দেখে। এই শকুন গ্রামের গঞ্জে দেখা যায় না, আবার এই শকুনের দেখার জন্য অনেকজনে আসে, কতজন কত কি নিয়ে আসে। এখানে শকুন দেখলাম, মানে এটা আমি কল্পনায় করতে পারিনি। এর আগে মুভিতে নেটে অনেকবারই শকুন দেখছি, কিন্তু এভাবে সামনাসামনি কখনো দেখা হয়নি। আজকে জাতীয় উদ্যানে আসছি বেড়াইতে, এসে দেখলাম, অনেক ভালো লাগলো। আর এগুলো আমাদের আগে অনেক জায়গাতেই দেখা যাইতো, এখন দেখা যায় না, এভাবে দেখতেছি ভালো লাগলো। বন্ধুদেরকে বলবো, আমার স্যারদেরকে বলবো, আমি শকুন দেখে আসছি, ঘুরতে গেছিলাম, ভালো লাগছে। সিঙ্গাফাস্টে আজকে প্রথম আসলাম, শকুন দেখলাম, শকুন দেখে খুব ভালো লাগলো। শকুন পাখি লালন পালন করি আর কি, খাওয়া দাওয়া সব কিছু দেই। পাখিটা যখন ছাড়ার পরে তখন খুব কষ্ট পাই আমি, কিন্তু প্রচুর লোক আসে দেখার জন্য বিভিন্ন জায়গায়, মনে হয় রংপুর থেকে আসে, সৈয়দপুর থেকে আসে, দিনাজপুর, ঠাকুরগা, খুলনা থেকেও লোক এসে দেখে গেছে। না যা পাখি থাকা ভালো, ওরা তাই বলতেছে যে এখানে চিড়িয়াখানা করে। সিঙ্গা ফরেস্টে এখানে যে শকুনের পরিচর্যা চলতেছে, শকুনকে দেখার জন্য অনেক দূর দূরান্তর মানুষ আসে, আসে দেখে। এবং আমরা কামরা দেখি আমাদের দাঁড়ান গেল।
এই শকুন পাখিগুলো সাধারণত শীত মৌসুমে এগুলো বিদেশ থেকে আসে আমাদের এই দেশে শীত নিবারণের জন্য। যখন এই শকুন পাখিগুলো আসে তখন না খাওয়ার কারণে সেগুলো দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন এলাকায় সেগুলো পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করে ধরে এবং সেই মুহূর্তে প্রশাসনের মাধ্যমে আমরা খবর পাই, সেখান থেকে উদ্ধার করি এবং উদ্ধার করার পর এটাকে যা চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা দেওয়া হয় এবং এখানে আমরা যে পরিচর্যা কেন্দ্র আছে সেখানে আমরা খাওয়া দিয়ে সুস্থ করি এবং এটা পরবর্তীতে শীতের পর গরম মৌসুমে অর্থাৎ এপ্রিলের দিকে এই শকুনগুলো অবমুক্ত করা হয় আনুষ্ঠানিকভাবে।